নমস্কার বন্ধুরা, অন অপরেজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আপনারা আশা করি খুবই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, চলুন আজকে আমি একটা ছোট্ট ব্লগ দেখাবো। আজকে বাজে এখন এই 1:10, ছোট একটা ব্লগ আমি শুরু করছি। সেইটা হচ্ছে একটা টেকনিক্যাল। সেই টেকনিক্যাল কাজটা কি, এই দেখুন, আমার এখানে জিও যে ইন্টারনেটটা সেটা লাগানো আছে, জিও ফাইবার, সেটা এইটা লাগানো ছিল এই জায়গাটা। এই তো এইখান থেকে আমি দেখুন, আমি ওই ক্যামেরাতে দেখাচ্ছি, উল্টো ক্যামেরাতে, এই দেখুন, এই জিও ফাইবার এইটা, এই রাউটারটা আমি এখানে লাগিয়েছি কালকে, কারণ এইটা এইখানে লাগানো ছিল, এই যে এই জায়গাটা এইখানে লাগানো ছিল। এইখান থেকে আমি খুব আস্তে আস্তে ধীরে ধীরে, কোনো ওদের সার্ভিসের লোক না ডেকে আমি নিজে লাগালাম সাহস করে। তার কারণ এখানে লাগানোর কারণ হচ্ছে আমার যে ল্যান্ড কেবিলটা আছে, চলুন এই কেবিলটা আমি আগে ছিল এইখান থেকে, এই যে এইখান থেকে ড্রিল করে আমি লাগিয়েছিলাম, এখান থেকে এসে এখান থেকে নিয়ে গিয়ে এইভাবে দেয়ালের মধ্যে দিয়ে গেছি। তো এইখান থেকে যেহেতু তারটা একটুখানি বাড়তি হচ্ছে, আমি এই জিও ফাইবারটা আমি এইখানে গিয়ে লাগালাম। এখন আমি এইখান থেকে একটা থেকে আমি ড্রিল করবো, ড্রিল করে ল্যান কেবিলটা এই পাশ দিয়ে বেরিয়ে এইখান থেকে নিয়ে যাব। নিয়ে গিয়ে এখান থেকে দেখছেন এই দেয়ালের এখান থেকে হোল্ড করব, এবারে থেকে যে হোল্ড করব, হোল্ড করে তারটাকে আমরা আমি এই যে এই ঘরের এখান থেকে বার করব, এই যে আলমারির পিছন দিক থেকে এখান থেকে তারটা বেরোবে। তো এত সুন্দর দেয়াল, বলুন তো বন্ধুরা, ফুটো করতে ইচ্ছা করে কিন্তু উপায় নেই, আমি কোথা থেকে তারটা আনবো? এই তারটা মাপে হচ্ছে না, এই তারটা এখান থেকে এনে আমি পিছন দিক থেকে এনে এই যে আলমারিটা দেখছেন কাঠের আলমারিটা, এর পিছন দিক থেকে এনে ল্যান্ড কেবিলটা এখানে আনবো। তো বন্ধুরা, আমি কাজটা করি, আপনারা দেখতে থাকুন। এখানে সকাল দিয়ে পড়িয়েছে, প্রজেক্টের কাজ ছিল, প্রজেক্টের কাজ করে রান্না হয়ে গেছে, মার হেল্প নিচ্ছে, বাসন মাঝে আর কাজ করছে, আর হেল্প করছে, তাই জন্য ওইখানে দাঁড়িয়ে করছে। সংসারের কাজ, বাসন মাজা, রান্না করা, ঘর মোছা, মহিলাদের তো এছাড়া কোনো রাস্তা নেই, করতেই হবে, যখন যেহেতু কাজের লোক নেই করতে হয়। বন্ধুরা, আমার এই ওপরে একটা ঘর আছে যেটা স্টুডিও ফ্লোর টাইপের, তো আমি এখনো ওপেনিং করিনি, আপনাদেরকে এটা একদিন দেখাবো। চলুন, আমার এখানে কিছু যন্ত্রপাতি রয়েছে, তো যন্ত্রপাতিগুলো নিই আর কি, এরকম যন্ত্রপাতি এখানে আমার ওয়ার্কশপ মতো এখানে। আমি ড্রিলটা নিই, ড্রিলটা লাগবে। তো বন্ধুরা, এই কাজটা করার আগে এখান থেকে ড্রিল করবো, ফুটোটা বেরোবে, ড্রিলটা আলমারি গায়ে লেগে যেতে পারে, কীভাবে করবো তা আলমারিটা একটুখানি সরিয়ে নিই, কোন জায়গা করবো তো বুঝতে পারছি না, ওই ঘর আর এই ঘর, হ্যাঁ এখান থেকে এমন কোনো নেই বা জানলা নেই যে ওখান থেকে আমি কেবিলটাটা পাবো। তো এখানে পাশের ফুটোর পর থেকে এত সুন্দর দেওয়ালটা, বলুন ভালো লাগে, ফুটোর পর থেকে পড়ান ওয়াইফাই কানেকশনটা চলে যাচ্ছে। এবারে হয়ে যাবে বন্ধুরা, দেখা যাক। বিলটা সেট করার একটা ব্যাপার আছে, খাট আছে, খাটে খাটে দিতে হবে, এইভাবে জড়িয়ে নিলাম আর কি। এই যে আমার মা স্নান করে এসে ঠাকুরের জল তুলতে গেল, যেহেতু আজকে আমার একটু দেরি হবে, মা বোধহয় পুজোটা দিয়ে নেবে কেনা জানি না, নাহলে আমি দেবো আর কি, আমি কাজটা করিনি, কেন ধুলোর কাজ তো বন্ধুরা, সেই জন্য। দেখো
ব্যাগ ভেঙে পড়ে, রং করা রয়েছে, পুটি করা রয়েছে, খুব কষ্ট লাগে, কিন্তু পড়তে হবে, কিছু করার নেই। ল্যাক কেবিল না হলে তো বুঝতে পারছি, ইন্টারনেট চালাতে পারছি না, খুব ওয়াইফাই প্রবলেম হচ্ছে। বন্ধুরা, এই অবশেষে অনেক কষ্টে ছিদ্র থেকে এই তারটাকে কেবিলটা বের করলাম, কারণ যে বিটটা যে থিকনেস ছিল সেই থিকনেসের থেকে এটা মোটা ছিল, অনেক কষ্টে বের করলাম। আর দেখেছেন কিরকম কষ্ট লাগছে, চলটাটা একটু উঠে গেল, কি আর করবো, ওই জন্যই আমি আলমারি পিছন দিকে রাখলাম। বন্ধুরা, এই যে ল্যান কেবিলের পোর্টটাতে আমি একটু সেলোটেপ জড়িয়ে নিচ্ছি, তার কারণ যেই ছিদ্রর দেয়ালে যে ছিদ্রটা করবো না, যখন এটা ঢোকাতে যাব তো বালি আর সিমেন্টের কড়াগুলো ধুলোগুলো এই এর মধ্যে লেগে যেতে পারে, তো তার জন্য এটা একটু সেলোটেপ দিয়ে জড়িয়ে নিচ্ছি যাতে না লেগে যায় আর কি। কেন ওই পিনগুলোতে যদি ধুলোটা ঢুকে যায় তাহলে কানেকশানে প্রবলেম হতে পারে। আমি একটু সেলোটেপ জড়িয়ে নিই, সেখানে তাহলে ঢুকবে না। বন্ধুরা, এখন একটু খাওয়া দাওয়া করিনি, কারণ বেলা এই যে 2:20 বাজে, আমি না খেলে যেন খাওয়া হবে না, তো অহন আর খাওয়া হয়ে গেছে, আর অপরে এসে খাওয়া শেষের দিকে, তো আমি এখন খেতে বসি, খেয়ে দিয়ে নিয়ে বাকিটা দেখাচ্ছি আর কি, কারণ আর একটু টাইম লাগবে, আর একটা ছিদ্র করতে হবে একটা কাঠের মধ্যে, কেমন ছিদ্র করতে হবে, আলমারি সরাতে হবে, অনেক কাজ লাগবে। বন্ধুরা, আজকের মেনুতে ও করেছে হচ্ছে এটা এটা কুমড়ো উচ্ছে ভাজা, ভাত, ডাল, চাটনি। বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিয়ে আবার এই কাজটাকে সম্পূর্ণ করে ফেলি। আর এই যে অপরেশটা দুষ্টুটা, খেয়ে দিয়ে নাম নেই, খালি দুষ্টুমি করবে, এই যে শুতে বলা হচ্ছে শুচ্ছে না। তো বন্ধুরা, এই যে এই জায়গাটা আমার তারটা ঢোকানো হয়ে গেছে, তো আমি আলমারিটা আবার জায়গা মতোই রেখে দিই। বন্ধুরা, এই টেবিলটা তাহলে লাগিয়ে নিই। তো বন্ধুরা, এই যে ল্যান্ড কেবিলের তারটা এই আলমারি পিছন দিকে বেরিয়ে এসছে, এই যে এটা লাগবে, লাগিয়ে নিই। এই আলমারিটা যে শুনেছিলাম, আবার আলমারিটা যে জায়গায় ছিল সেই জায়গায় যদি উঁচে দুটোটা পড়েছে, দুটোটা পরিষ্কার করে নিয়ে উঁচু হয়েছে, এটা আগে করে নিই, এই এক এক করে সেরে নিই। তো আলমারিটা জায়গা মতো প্লেস করে দিলাম, কেমন এবার যখন বাইরে আরেকটুখানি কাজ বাকি রয়েছে। বন্ধুরা, এই যে মা খেয়ে দিয়ে এসে এই যে বসে রয়েছে বারান্দায়, রোদ পোয়াচ্ছে না, হাওয়া খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কি বলছ? রোদ্দুর না, হাওয়া খাচ্ছে বারান্দায় বসে, তাই দেখাচ্ছে আর কি। বন্ধুরা, মার হাসিটা দেখেছেন, দাঁতের দাঁত পকুলার হাসি। বন্ধুরা, অপরাজটা কিরম দুষ্টুমি করছে দেখেছেন, দেখুন অতিষ্ঠ করে পারে। বন্ধুরা, আমার কোনো কম্পিউটারের টেবিল এই আলমারিটার মধ্যে, অনেক পুরোনো দিনের আলমারি, তো এখানে বোধহয় টিভি রাখা হতো, তো আমি এই জায়গাটায় এইভাবেই এইভাবে এইরকম কম্পিউটারটা রাখি। এই দেখুন পিছনে সিস্টেমটা, ডেস্কটপটা রয়েছে আর কি, সিপিউটা পিছনে রয়েছে, আর সামনে মনিটারটা দেখেছি। এটা কি হয়, এটা আমি এখানে কাঁচটা দিয়ে রাখলে, এই যে এই কাঁচটা দিয়ে রাখি, দুলো দুলো পড়বে না, এটার মধ্যে ঢুকিয়ে দিই, এর মধ্যে ঢুকিয়ে দিই, দুলো পড়বে না। বন্ধুরা, ইউটিউব খুলে গেছে, হ্যাঁ আমার কাজটা সাকসেসফুল হলো, আমার খুব আনন্দ লাগছে, তার কারণে এই কাজটা সেন্সিটিভ কাজ, তো আমি আগে কোনো করিনি। চলুন, আমি এখনো স্নান করে নিই, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে নিই, পরে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আপনার এই বন্ধুরা, যে নেটটা ঠিক করে দিচ্ছি অমনি কম্পিউটার সামনে এসে বসে গেছে, দেখেছেন। বন্ধুরা, অনেকদিন ধরে জঙ্গল হয়ে পড়ে রয়েছে, তো এখনো একটু ডেলাইট রয়েছে, স্নান করার আগে যেটুকুখানি হয় যেটুকুখানি হয় করে নিচ্ছি আর কি, সময় পাচ্ছিলাম না একটু। সঙ্গে থাকুন, এই একটু পরে স্নান করতে যাবো আর কি। বন্ধুরা, আমি বাইরের কাজকর্ম সেরে আমি স্নান করে আসলাম, এসে সন্ধ্যেবেলায় সন্ধ্যে দিয়ে করে তারপরে এখন টিফিন টিফিন করবো, চা খাবো, দিয়ে আমি কম্পিউটার এডিটিংয়ে বসবো। তো ভিডিওটা আজকে ভিডিওটা যদি আপনাদের কিছু পছন্দ হয়ে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন,
কমেন্ট করবেন অবশ্যই। আর আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করি। আপনারা তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়। টাটা।